নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে ভিটার পরে একটি আপডেট খবর নিয়ে হয়ে গেলাম তো বন্ধুরা তো কিছু করতে কেউ আরও এক নতুন মাথার সন্ধান পাওয়া গেল হ্যাঁ বন্ধুরা তোর নাম হচ্ছে কাকু হ্যাঁ এই কাকুই নাকি পার্থ চ্যাটার্জিকে একটি বিলাস গাড়ি উপরে দিয়েছিলেন আর যার ফলে পার্থ চ্যাটার্জি তিন জনকে চাকরিতে ঢুকিয়ে দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা বিস্ফোরক তত্ত্ব সামনে আসছে তো অবশ্য ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পরীক্ষায় অকৃতকার্য কার্য প্রার্থীদের মৃত তালিকায় স্থান করে দিয়ে প্লাস বোল্ড গাড়ি ভেট পেয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কাকু নামে পরিচিত এক ব্যক্তি তাকে সেই উপহার দিয়েছিলেন ওই ব্যক্তির পাঠানো তালিকার প্রত্যেককে বিনা ঘুষে পার্থবাবু চাকরি দিয়েছিলেন সংখ্যাটা কিন্তু তিন হাজার অর্থাৎ ওই ব্যক্তির তিন হাজার জনের একটা নাম পাঠিয়েছিলেন আর সেই তিন হাজার জনকে এই চাকরি দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় তার জন্য তিনি কোনো রকম কিন্তু ঘুষ নেননি তবে সেই কাকু বলে পরিচিত যে ব্যক্তি এক বিলাসবহুল গাড়ি দিয়েছিলেন পার্থ চ্যাটার্জিকে তো সেই কারণেই শিক্ষামন্ত্রী রকম টাকা ঘুষ নেননি ওই কারোর কোনো প্রার্থীর থেকে নিয়োগ দুর্নীতি তদন্তে এমনই তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি ইডির আপাতত কাকুর সম্পর্কে বিস্তৃত খোঁজখবর চালাচ্ছেন তদন্তকারীরা তার পাঠানো চাকরি প্রার্থীদের তালিকায় ইডির হাতে এসেছে ওই তালিকার কতজন এখন চাকরি করছেন সেই তথ্য জোগাড় করার কাজ চলছে তো বন্ধুরা বলা যেতে পারে যে এই তিন হাজার জনই কিন্তু যদি চাকরি করে থাকে তাহলে কিন্তু তাদের চাকরি আবারও চলে যেতে চলেছে